কৃষি জানালায় আপনাদের স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আজকে আপনাদের দেখাবো আমি ভুট্টার জমিতে সার প্রয়োগ পদ্ধতি, কিভাবে সার মিক্সিং করে, এক বিঘা জমিতে কতটুকু এবং লাল মাটিতে কিভাবে সার দেওয়া হয় সেই প্রক্রিয়া দেখাবো। তো আজকে আমি 4.5 বিঘা জমিতে ভুট্টার সার প্রয়োগ করব এবং মিক্সিংটা করব, সেটা আমি আপনাদের দেখাবো। আপনারা যখন ভুট্টার জমিতে সার প্রয়োগ করবেন তখন অবশ্যই সারের পরিমাণ যেটা বেশি আছে সেটা প্রয়োগ করবেন। এখানে যেহেতু 4.5 বিঘা জমিতে সার প্রয়োগ করা হচ্ছে মেইস কাল্টিভেশনের জন্য, সেক্ষেত্রে আপনার ডিএপি সার আমরা ব্যবহার করি। ডিএপি সারের পরিমাণ দেওয়া হচ্ছে সর্বপ্রথম, এটার পরিমাণ বেশি যার কারণে ডিএপি সার দেওয়া হচ্ছে। ডিএপি সার দেওয়া হবে 4.5 বিঘা জমিতে 161 কেজি লাল মাটির ক্ষেত্রে। এক বিঘা জমিতে যখন আপনারা ভুট্টা চাষ করবেন সেক্ষেত্রে আপনারা এক উঁচু জমিতে, মাঝারি উঁচু জমিতে আপনার 35 কেজি ডিএপি সার লাগবে। তো আপনারা এইভাবে খুব সুন্দরভাবে ডিএপি সার ঢালবেন। এমওপি 128 কেজি 4.5 বিঘা জমির ক্ষেত্রে এবং এক বিঘা জমির ক্ষেত্রে 28 কেজি 428 গ্রাম লাগবে। সার এইভাবে মিক্স করার কারণ হচ্ছে সারটা অনেক ক্ষেত্রে মাটির সঙ্গে খুব সুন্দরভাবে মিশে যাবে এবং দ্রুত জমির ফার্টিলিটিটা বেড়ে যাবে। ভুট্টা চাষ বাণিজ্যিক হিসেবে চাষ করা হচ্ছে, যার কারণে কাল্টিভেশনের সময়ে সারের প্রক্রিয়াটা www.frs-bd.com থেকে নেওয়া হয়েছে। আপনারা ওয়েবসাইট থেকে এইভাবে নিতে পারেন, এতে ভুট্টার ভালো ফলন পাওয়া যায়। এরপর আপনাদের দেখাবো জিপসাম। জিপসাম 4.5 বিঘা জমিতে 81 কেজি দরকার এবং এক বিঘা জমিতে লাল মাটির ক্ষেত্রে 18 কেজি প্রয়োগ করতে হবে। প্রত্যেকটা সার যখন আপনারা দিবেন লেয়ার করবেন। ডিএপি নিচে দেওয়া হয়েছে যেহেতু পরিমাণটা বেশি, তার উপর এমওপি সার পটাশিয়ামটা দেওয়া হয়েছে, নিচের সারটা উপরে তোলা যাবে না। এইভাবে লেয়ার করে আপনারা সার দিবেন। জিপসাম দেওয়া হচ্ছে। আশা করি আপনারা এই ভিডিওটা যখন দেখবেন তখন অবশ্যই আপনাদের ভালো লাগবে। বিঘা ওয়াইজ এবং 4.5 বিঘা জমিতে যে সারের প্রয়োজন সেই সারটুকুই দেওয়া হয়েছে। যদি কোনো সার দলা ভেবে থাকে এইরকম, তাহলে অবশ্যই সেটা গুঁড়া করে নেবেন আপনারা। এখানে আপনারা সাদাটা যেটা দেখছেন সেটা হচ্ছে ডোলোমাইট পাউডার। ডোলোমাইট পাউডারটা মূলত মাটির গুণগত মান অর্থাৎ পিএইচ মিটার দেখার পরে প্রয়োগ করি আমরা। তো যেহেতু আমাদের জমির 6.3 পিএইচ মিটার, সেক্ষেত্রে আমরা বিঘাতে 3 থেকে 5 টন কম্পোস্ট ব্যবহার করছি, যার কারণে শতাংশে আমরা 500 গ্রাম থেকে 750 গ্রাম ডোলোমাইট পাউডার ব্যবহার করেছি। এই ধরনের কম্পোস্ট আপনারা ভুট্টার জমিতে 3 থেকে 5 টন ব্যবহার করবেন। যখন আপনারা ভুট্টার জমি চাষ করবেন তখন গভীরতা মিনিমাম 12 থেকে 18 ইঞ্চি করবেন। এই জমিটা আমরা ট্রাক্টর দিয়ে চাষ করেছি, আপনারা দেখতেই পাচ্ছেন। তাহলে ভুট্টার প্রোডাকশনটা অনেক ভালো হবে। তবে আরেকটা বিষয় আপনারা খেয়াল রাখবেন অবশ্যই, সেটা ইউরিয়া যখন আপনারা দিবেন 3টি ভাগে ভাগ করতে হবে। প্রথমে চাষ দেওয়ার পর উপরে ভাগে প্রয়োগ করতে পারেন, पंद्रह दिन माथाय 30 থেকে 35 दिनेर माथाय भुट्टार क्षेत्रे यूरिया व्यवहार करते पारेन। से क्षेत्रे एक बीघा जमीते आपनादेर यूरिया लागबे 35 কেজি। तारपरे आपनादेर देखाबो जिंक, बोरोन एवं दानादार बीज। दानादार बीजटा देওয়া হচ্ছে আপনারা সবাই জানেন মাটিতে কিছু অপকারী কীটপতঙ্গ থাকে সেটা মারার জন্য। তো আমরা এবার দানাদার বিষ অর্থাৎ কার্বোফুরান গ্রুপের ফুরাডন গ্রুপের কার্বোফুরান অর্থাৎ গ্রিন ফুরান বিঘাপতি আপনারা 3 থেকে 5 কেজি হারে ব্যবহার করতে পারেন। তো আমরা এখানে যেহেতু বাণিজ্যিক হিসাবে চাষ করছি সেই ক্ষেত্রে 3 কেজি হারে প্রয়োগ করব। যেহেতু 4.5 বিঘা জমি সেক্ষেত্রে 3-4-12 আর হলো হাফ 13.5 কেজি আমরা এটা প্রয়োগ করব। এরপর দেখাবো জিঙ্ক, বেক্সিল জিঙ্ক। বিঘাপতি আপনারা 100 থেকে 150 গ্রাম অথবা 200 গ্রাম তার কম বেশি হতে পারে প্রয়োগ করতে পারেন। এরপর দেখাবো লিবারেল বোরন। লিবারেল বোরন বিঘাপতি 200 গ্রাম থেকে কমও হতে পারে বেশি হতে পারে। আপনারা স্থানীয় কৃষিবিদদের পরামর্শ অনুযায়ী অথবা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে বা যোগাযোগ করে আপনারা প্রয়োগ করতে পারেন। এবার আসি ডোলোমাইট পাউডারের বিষয়ে কিছু কথা। ডোলোমাইট পাউডার জমি উর্বরতা বৃদ্ধি করে এবং জমির গুণগত মান নিয়ন্ত্রণ করে। যদি আপনারা ভুট্টা চাষের ক্ষেত্রে বা যে কোনো জমির ক্ষেত্রে পিএইচের পরিমাণ 6.8 যদি কম হয় সেক্ষেত্রে আপনারা প্রচুর পরিমাণ শতাংশে 0.5 কেজি থেকে 4 কেজি পর্যন্ত ডোলোমাইট ইউজ করতে পারেন। যদি পিএইচ মিটার জমির গুণগত মান কম হয় সেক্ষেত্রে পরিমাণ একটু বেশি দিতে হবে। সেক্ষেত্রে ফসল ভালো হবে। এবার ফার্টিলাইজার মিক্সিংটা আপনাদের দেখানো হবে কীভাবে সারটা মিক্সার করা হয়। তারপর আপনারা এইভাবে সারটা ভেঙে দিবেন অর্থাৎ মিক্স করে দিবেন। এতে সব সার একসঙ্গে খুব সুন্দরভাবে মিশে যায় এবং মাটির সঙ্গে খুব তাড়াতাড়ি জমির ফার্টিলিটি বৃদ্ধি করে। আপনারা এখন দেখতেছেন সার মিক্সিং করা হচ্ছে, এটা নতুন পদ্ধতি। আপনারা এই পদ্ধতিতে ফার্টিলাইজার যে কোনো ফসলের জন্য অ্যাপ্লাই করবেন 100% গ্যারান্টি আপনারা সফলভাবে ভালো ফলন পাবেন। এই নতুন পদ্ধতি শিখিয়েছেন আমাকে ডক্টর শফিকুর রহমান শফিক স্যার অর্থাৎ শশী স্যার। বর্তমানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার হাঁস মুরগি পোলট্রি ফার্ম যশোর জেলায় সহকারী পরিচালক হিসাবে কর্মরত রয়েছেন। তিনি সার মিক্সিং করার পর আপনারা জমিতে প্রয়োগ করবেন, তো এখন জমিতে প্রয়োগ করা দেখাবো। এই জমিটাতে ভুট্টা লাগানো হবে, হাইব্রিড মেইজ শীট কাল্টিভেশন প্রক্রিয়া চলছে। তো এখন মিক্সার করার পর আপনারা এইভাবে সার প্রয়োগ করবেন। এর উপর দিয়ে আরও তিনটে চাষ করা হবে। শুধু দর্শকবিন্দু, আপনাদের দেখানো হলো হাইব্রিড মেশিনের কীভাবে সার অ্যাপ্লিকেশন করে, অর্থাৎ সার প্রয়োগ করা হয়, সারের মিক্সিং, সারের পরিমাণ। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি। মোজবাহার মিয়া, আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।